হ্যালো বিয়া, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য একটি দারুণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আমরা কিন্তু অনেক সময় আমাদের লকটা কিন্তু দিয়ে থাকি, সবসময় দিয়ে থাকি, কিন্তু আমাদের প্যাটার্ন দিয়ে থাকি বা আমাদের কি করি আমরা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট লক দিয়ে থাকি। তো আজকে দেখাবো যে এরকম একটি সেটিং যে আপনার লক কেউ জেনে ফেললেও আপনার কি করতে পারবে না, সে কিন্তু আনলক করতে পারবে না। তো দেখতে পারবেন আমি এখন আমার যদি লকটি দিয়ে দেই তখন দেখতে পারবেন সেটা কিন্তু দেখতে পারবেন আনলক হলো না। এখন আমি আমাকে কি করতে হবে, আরেকটি পাসওয়ার্ড দিতে হবে। তো আমরা কিভাবে এটাকে আমরা টাইমারের মাধ্যমে কিভাবে আমরা এটাকে সেট করব, তো আজকে এটা দেখাবো যে আমাদের প্রত্যেক টাইমে মিনিটে মিনিটে সেটাই কিন্তু আমাদের পাসওয়ার্ডটি পরিবর্তন হবে। তো দেখতে পারবেন এখানে কিন্তু আমার কয়টা বাজে, 2:57 বাজে। তো আমি এখন কি করব, এখানে আমি দিয়ে দিলাম 2:57। তো দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন আমার এটাকে কিন্তু খুলে যাবে। আপনাদের বন্ধুদের যদি এটা দেখান সেও কিন্তু অবাক হয়ে যাবে, এবং আপনাদের মোবাইলটি যদি সে হাতে নেয় সেও কিন্তু খুলতে পারবে না। তো কি রকম করে আমি এটাকে করলাম, তো দেখতে থাকুন, ভিডিওটিকে স্কিপ করবে না। তো চলুন আজকের এই অসাধারণ ভিডিওটি শুরু করা যায়। তো ব্যাস, এটি করার জন্য আপনাদের কি করতে হবে, প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে চলে যাওয়ার পর এখানে আপনারা একটু সার্চ বাটনে গিয়ে লিখবেন যে স্ক্রিন টাইম লক। এটা লেখার সাথে সাথে কিন্তু এটা কি করতে হবে, আপনাদের ইনস্টল করতে হবে। তো আমি ইনস্টল করে নিলাম। তো আপনারা কি করবেন, এটাকে ইনস্টল করে নেবেন, খুবই কম এমবির এবং 15 MB দেখতে পারবেন। আর এটা কিন্তু দেখি আমরা, এটা যদি আমরা স্টার কত পেয়েছি, এটা যদি দেখি 4.4। তো এখানে এটা কিন্তু খুবই একটি অ্যামেজিং একটি অ্যাপ। তো আপনারা দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু এটাকে অনেক রেট করেছে। তো দেখতে পারবেন আমার কিন্তু ইনস্টলটি হয়ে যাচ্ছে। তো আপনারা কি করবেন, এরকম করে প্রথমে এটাকে ইনস্টল করে নেবেন। করার পরে দেখতে পারবেন এটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো আমি এখন কি করব, এটাকে আমি এখন ওপেন করে নিব। তো এখন আমি কি করবো, এই অ্যাপটিতে চলে গেলাম। চলে যাওয়ার সাথে সাথেই কিন্তু দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। তো কিছুক্ষণ ওয়েট করবেন, ওয়েট করার পর দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। তো এখানে কি করতে হবে, আপনাদের কোনো কাজ করতে হবে না। যদি প্রথমে পারমিশন চায় অবশ্যই আপনাদের অ্যালাউ করতে হবে। অ্যালাউ করার সাথে সাথে কি করবেন, এখানে আপনি কি করবেন, এটাকে অন করে দিবেন। আর এখানে কি করবেন, অ্যালাউ দিয়ে দিবেন। আর কিছু করতে হবে না। এখানে যদি আপনি রিকভার পাসওয়ার্ড দেন তাহলে রিকভার পাসওয়ার্ড দিতে পারেন। এমনি আপনি কত সালে জন্মগ্রহণ করেছেন এটা আপনারা দিয়ে দিবেন। তো আমি এটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি এটাকে সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার সাথে সাথে কি হবে, এখন যদি আমি এটাকে অফ করি, এখন যদি এটা আমি অন করি, তো আমি এখন কি দেখবো, যখন আমারটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি, আমার লকটি আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন এটা কিন্তু সেট হয়ে গেছে। তো আমি এখন কি করবো, এখন কয়টা বাজে, 3:03 বাজে। তো আমি এখন কি দিব, এটাই দিব, আমি এখন এটাই দিয়ে দিচ্ছি। দেখতে পারবেন এটা কিন্তু ওপেন হয়ে গেল। এখন দেখবেন যে আরো 1 মিনিট পর এটা কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু পাল্টে যাবে। আপনি যদি এটা আবার দেন সেটা কিন্তু নিবে না। তো আপনাদের আবার 1 মিনিট পর আমি দেখাচ্ছি এটা কি সত্যি নেয় কি নেয় না। তো দেখুন এখানে কিন্তু 3:04 বাজে। এখন যদি আমি এটাকে আগেরটা দেই, যদি শূন্য এটা যদি এখন দেই, মানে 3:03 দেই, তাহলে এটা নেয় নিবে না। এখন যদি আমি আসলটা দেই, মানে 3:04 বাজে এটা দেই, সঙ্গে সঙ্গে কিন্তু এটা আপনাদের ওপেন হয়ে যাবে। আপনার যদি বন্ধুদের 24 ঘন্টা ওইভাবে টিপতে দেন, সে যদি না বুঝে, সে কিন্তু কখনোই এটা আপনাদের ওপেন করতে পারবে না। তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি দেখে যদি একটু উপকার আসে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটি অন করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।